ওয়েলকাম সবাইকে। হিউম্যানিটি অর্থাৎ মনুষ্যত্ব চ্যানেলে আজকে আপনাদের উদ্দেশ্যে এমন একটা ভিডিও আপলোড করা হচ্ছে যেই ভিডিওটা আপনারা মর্মে মর্মে অনুভব করতে পারবেন ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আজ অবধি আমরা কোন পরিস্থিতিতে রয়েছি। সম্পূর্ণ সংগৃহীত ভিডিওটি, তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলের সাথে জুড়েই থাকুন। এই টাইপের সংগৃহীত ভিডিও আমরা পুনরায় আবার আপলোড করার চেষ্টা করব। চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি, শুনতে থাকুন কথাগুলি অত্যন্ত মন দিয়ে। 71 বছর পার হয়ে গেছে, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে, আমরা প্রায় ভুলতে বসেছি এই 71 বছর। তার আগে 200 বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে, হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, এনে দিয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীনতা। হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ, অসংখ্য যুবশক্তি। সেই যুবশক্তি আজকে মদে ডুবে যাচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, হানাহানি মারামারি ডুবে যাচ্ছে। এ কোন ভারতবর্ষ বন্ধু? ভারতবর্ষের বুকে আজ আর ভালোবাসা নেই, হারিয়ে গেছে। ভারতবর্ষের সম্মান আজ বিদেশের মাটিতে বিক্রি হয়। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। অসংখ্য অসংখ্য তার উদাহরণ আমরা দেখতে পাই রাস্তায়। ভারতবর্ষের ঘরের বোন লজ্জা, প্রতি 28 মিনিটে একটা ধর্ষিত হচ্ছে, লজ্জায়নী করা হচ্ছে, আর লজ্জারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করছে, মারা যাচ্ছে। ভারতবর্ষের মনুষ্যত্বদেবী বিভিন্ন স্টেশনে মেলায় শতচ্ছিন্ন সাদা শাড়ি পরে 80-90 বছরের বৃদ্ধা অ্যালমোনিয়ামের থালা পেতে ভিক্ষে করে ঘুরে বেড়ায়। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি আমাদের সেই সমস্ত যুবশক্তি যারা ইংরেজদের বুলেট নিয়েছিল বুকে। 71 বছর পরে ভারতবর্ষের বুকে আজকে শুধু হানাহানি, রাজনীতি, ধ্বংস, মারামারি ছাড়ার কিছু নেই বন্ধু। তাই চাই একটু ভালোবাসা। 5 জন যুবক 5 মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য, মানি ব্যাগ থেকে টাকা বেরোয়, মদের বোতল কেনা হয়, মদের আসর বসে। 5 জন যুবক 10 মিনিটের মধ্যে একত্রিত হয় কাউকে মারতে যাওয়ার জন্য, ছুরি চাকু বোমা পিস্তল নিয়ে, প্রচন্ড অসহিষ্ণুতা। 5 জন যুবককে 1 মাস ধরে চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না, যে চল এলাকায় খুঁজে দেখবো কোনো বৃদ্ধ বৃদ্ধা, পয়সার অভাবে খেতে পাচ্ছে না, ঘরে একটু ওষুধ নেই, পথ্য নেই, 5 টাকা 10 টাকা চাঁদা তুলে সে বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে একটু ওষুধ একটু পথ্য পৌঁছে দেবো, 5 জন যুবক একসাথে করা যায় না। এলাকার কোনো বাচ্চা পড়াশোনা করতে পারছে না, তার বাড়িতে একটু পড়াশোনার বই খাতা কিনে দেবো, খুঁজে পাওয়া যায় না। চাই এইটুকু ভালোবাসার বন্ধু, কারণ ভালোবাসা ফুলের মতো, ভালোবাসা শিশুর মতো, ভালোবাসা বেঁচে থাকে, ভালোবাসা চিরন্তন। ভালোবাসাই একমাত্র গড়তে পারে। হিংসা ক্ষমতার লোভ কোনোদিন কিছু গড়েনি, গড়বে না, যুদ্ধের ফলে কোনোদিন কিছু পাওয়া যায়নি, একমাত্র গড়েছে ভালোবাসা। তাই পৃথিবীতে চিরন্তন থাকে ভালোবাসা। একটু ভালোবাসুন বন্ধু। পাশের বাড়ির মানুষটা যদি বিপদে পড়ে তাকে তার রং না দেখে, শত্রুতা না করে আগে তাকে বিপদ থেকে উদ্ধার করুন। ভগবান না করুন আপনি যদি কোনোদিন বিপদে পড়েন, সেই মানুষটি আগে ঝাঁপিয়ে আসবে। এইভাবেই ভালোবাসার শৃঙ্খল তৈরি।